প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এই তারগুলো জয়েন্ট দিয়ে আমরা সার্কিট ব্রেকারে কানেকশন দিব। তো এই সার্কিট ব্রেকারে আগে কানেকশনটা ছিল না, আগে ছিল হচ্ছে এই বাসবারে। তো যার জন্য আমাদের কয়েকটি তার একদম কেবল লাক্স করি একটা বাসবারে কানেকশন দিয়ে টেম্পোলারিভাবে লাইনটি চালাইছে, কিন্তু এখন তো আমাদের এই কাজগুলো পার্মানেন্ট কাজ হিসাবে করা হচ্ছে। তো এই জন্য আমাদের তো আর বাসবারে দেওয়া যাবে না, আমাদের মেন পাওয়ারটি কিন্তু আমরা বাসবারে দিচ্ছি। তো বাসবার থেকে এখন এই থ্রি ফেজ যে রেডিওলো ব্লুটুথ ইন্টারফেস আমরা এই কটা সার্কিট ব্রেকারে বন্টন করে দেব। বন্টন করে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা সুইচ পয়েন্ট সকেট পয়েন্টের জন্য কিন্তু আমাদের সার্কিট ব্রেকার থেকে লাইন দেওয়া হবে। তো এখন আমাদের তারটি কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, সবসময় তার আমরা লং রাখার চেষ্টা করব, যদিও ভাজায় রাখি বা যেভাবে রাখি ডিবিতে একটু লং রাখার চেষ্টা করব। আগে যেহেতু বাসবারে কানেকশন করা ছিল যার জন্য আমাদের তারগুলো শর্ট হয়ে গেছে, তো আমি এই তারগুলো জয়েন্ট দিয়ে একটু বাড়তি করে রাখতেছি। আমি একটু বাড়তি করে এই 7 dB ভাঁজ করে রাইখে সার্কিট ব্রেকারে কানেকশন দিব। তো যার জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের জয়েন্টটা যেন দূরত্বে থাকে, কোনো জয়েন্টের সাথে আরেকটি জয়েন্ট যেন একসাথে না হয়। আমরা একটা জয়েন্ট এখানে দিছি এবং আরেকটি জয়েন্ট এইখানে দিছি, ঠিক আরেকটা এইখানে, আবার একটা এখানে, এমভাবে দূরে দূরে কিন্তু আমরা জয়েন্ট দিছি। তো জয়েন্টের ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে জয়েন্ট আমরা কখনো লুজভাবে দেবো না। তো আমরা জয়েন্ট দেওয়ার পরে পিআইভি টেপ আছে, পিআইভি টেপটি কিন্তু আমরা সুন্দর করে এখানে মেরে দিছি। তো মারার পরে তারপরে কিন্তু আমরা কালার টিউ দিয়ে আমাদের সুন্দর করে হিটসিং দিয়ে কিন্তু আমরা একদম তারে লাগাই দিছি, তাতে করে আমাদের এই স্পার্কিং অথবা এটা যেহেতু ডিবির ভিতরে থাকবে কাজটা একদম প্রপারলি করা উচিত। তো যার জন্য আমরা কিন্তু জয়েন্টের পরে পিআইভি টেপ দিয়ে সুন্দর করে এটাকে আগে আটকাই নিছি, তারপরে টেপ হালকা টেপও দেওয়া যেতে পারে, টেপ দিয়ে তারপরে কিন্তু আমরা কালারটিও লাগিয়ে একদম ওকে করে দিচ্ছি। তো এইভাবে আমরা জয়েন্টগুলো দেবো, জয়েন্টগুলো যেন দূরত্ব থাকে। আর বিশেষ করে এটা যেহেতু আমাদের থ্রি ফেজ লাইন থাকবে, কারণ আমাদের বাসবার থেকে নিয়ে আমরা এখানে বন্টন করব, এক একটা এক এক ফেজে দিব, অর্থাৎ আমরা তো বন্টন করে করে দিব যে এক একটা লাইনে। তো সেই জন্যে আমাদের কিন্তু এটা থ্রি ফেজ লাইন থাকবে, কোনো সময় যদি শর্ট সার্কিট হয় সেই এখানে কিন্তু 440 ভোল্ট অর্থাৎ 440 কিন্তু ফায়ার হবে, যার কারণে আমরা সবসময় জয়েন্ট যদি দেওয়াও লাগে সেটা সেফটিরাই কি সুন্দরভাবে জয়েন্টগুলো দেবো। তো প্রিয় দর্শক, কিন্তু আজকে ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ।